I just wanted to say. বড় বিচিত্র এই বিশ্ব, তার চেয়েও বেশি অদ্ভুত বোধ হয় মানুষ। মাঝে মধ্যেই কেউ কেউ এমন ঘটনা ঘটিয়ে ফেলেন যাতে অবাক হতে হয়। এই যেমন ধরুন আমেরিকার লাস্ট বটানিস্ট কেইনি, আপনার আমার জানার কথা নয়, তবে মার্কিন মুলুকের বাসিন্দারা তাকে ভালোভাবেই চেনেন আর ডাকেন ফাট কুইন হিসেবে। কিন্তু কেন? কারণ শুধুমাত্র বাতকর্ম করে প্রায় 18.5 লক্ষ টাকা রোজগার করে ফেলেছেন আমেরিকার এই তরুণী। ইউটিউবে চ্যানেল রয়েছে লাসে, সেখানে তার বাতকর্মের ভিডিও খুঁজলেই পাওয়া যাবে। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কিন তরুণী জানান, একদিন লাইভ চলাকালীন এক অনুরাগীকে তাকে ক্যামেরার সামনে বাতকর্ম করার অনুরোধ জানান, লজ্জা পেলেও সেই অনুরোধ রেখেছিলেন লাস। নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভিডিওটি, অল্প সময়ে ভাইরাল হয়ে যায়। অনেকে লাসের অনস্ক্রিন বাতকর্মের প্রশংসা করেন, দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়ে লাস ভাবেন, একটি ভিডিওতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে একাধিক ভিডিও আপলোড করা যেতে পারে, যেমনই ভাবা তেমনই কাজ। তাতে আবার বিপুল লাভও হয়েছে, অনুরাগীদের কাছ থেকেই বাতকর্মের অনুরোধ পান, সেই অনুযায়ী ভিডিও আপলোড করেন। একটি ভিডিওর জন্য যে পরিমাণ ডলার লাস পেয়েছিলেন ভারতীয় মুদ্রায় তার মূল্য 12,000 টাকা। এক মাসে তো 2,93,000 টাকা রোজগার করেছিলেন মার্কিন তরুণী। এখনো পর্যন্ত মোট আয়ের পরিমাণ 18.5 লক্ষ টাকা। বাতকর্মের ভিডিও করার জন্য নিজের খাওয়ার অভ্যাসও পাল্টে ফেলেছেন লাস। এখন তিনি চিজ বেশি খান, আবার মশলাযুক্ত খাবারও বেশি খান।